মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ শিবির। বনগাঁ পুরসভার সহযোগিতায় বনগাঁতে অনুষ্ঠিত হলো এই প্রশিক্ষণ শিবির। 13 দিন ধরে 3টি গ্রুপের প্রশিক্ষণ শেষ হলো মঙ্গলবার। মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। জানা গেছে এবার থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে পোশাক সরবরাহ করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। সে কারণেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বনগাঁতেও বনগাঁ পৌরসভার সহযোগিতায় আয়োজিত হলো বিশেষ এই প্রশিক্ষণ শিবির। 13 দিন ব্যাপী চলে এই শিবির। মঙ্গলবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। জানা গেছে 13 দিন ধরে প্রায় 105 জন মহিলাকে 3টি গ্রুপে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে প্রশিক্ষক তপন চক্রবর্তী বলেন, মহিলাদের স্বনির্ভর করতে স্কুল ইউনিফর্ম তৈরি শেখানোর জন্যে 13 দিন ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার সহযোগিতায় আমরা এই শিবিরের আয়োজন করেছি। 13 দিনের শর্ট টাইম প্রশিক্ষণ টেলারিংয়ের উপরে, যেহেতু স্কুল ইউনিফর্ম নিয়ে সরকার আমাদের খুবই সহযোগিতা করছে এবং মহিলাদের দিকেই বেশি দৃষ্টি আকর্ষণ করছে, সেই মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে সেই জন্যই 13 দিনের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। সারা রাজ্যেই এরকম ট্রেনিং বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা বনগাঁতে বনগাঁ পৌরসভার সহযোগিতায় এবং আমরা বনগাঁ RMG ক্লাস্টারের পক্ষ থেকে আমরা এই প্রশিক্ষণ করাচ্ছি এবং এই মহিলাদের দিয়ে মাত্র 13 দিনের মধ্যে আমরা অনেক কিছু শেখাতে পেরেছি। তবে দীর্ঘস্থায়ী ট্রেনিং হলে আরও সুন্দর হতো এবং আগামী দিনে এই মহিলারা SHG গ্রুপরায় স্কুলের ইউনিফর্ম করবে বলে সরকারের যে চিন্তাভাবনা, সেই এগোনোর জন্যই আমাদেরকে ডাকা হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো এদের শেখানো, হাতে কলমে যতটা পেরেছি আমি শিখিয়েছি বা আমাদের সংস্থা শিখিয়েছে। বনগাঁ RMG ক্লাস্টার এদের সঙ্গে আছে এবং বনগাঁ পৌরসভার যথেষ্ট সহযোগিতা রয়েছে। এই সহযোগিতায় আগামীতে আমরা আরও সুন্দর করে এদের স্কুল ইউনিফর্ম শেখাতে পারবো, এটা আশা করছি। এবং সরকারের যে প্রকল্প সেটা সার্থক করবার জন্যে আমাদের তরফে সবসময় সহযোগিতা থাকবে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে গোষ্ঠীর মহিলাদের ট্রেনিং করানোর। কর্মসংস্থানের জায়গা তৈরির জন্য রাজ্য সরকার বরাবরই উদ্যোগী হয়েছে, তারই ফলস্বরূপ এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা। আমরা চেষ্টা করছি প্রশিক্ষণ যাতে আরও দীর্ঘমেয়াদী করা যায়। দপ্তর থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবার বিভিন্ন স্কুলের ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছুই এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে করানো হবে। তার জন্য আমাদের প্রত্যেকটা বনগাঁর স্কুলের যেসব মানে জামা প্যান্ট বানানোর জন্য সিটের প্রয়োজন, সেগুলো আস্তে আস্তে আসছে, সেই কাজগুলো করবে। তার জন্যে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠী প্রায় 12,000 আছে। তার মধ্যে যারা টেলারিংয়ের কাজ শিখতে চায় বা কিছুটা জানে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করাচ্ছে। এই মুহূর্তে 175 জন মহিলা এই ট্রেনিংয়ের আওতায় আছে। আমরা পৌরসভার পক্ষ থেকে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, ট্রেনাররা ট্রেনিং দিচ্ছেন এবং ওদের 1 মাস এই ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। আমরা সেটাকে আরও এক্সটেনশন করে আরও যাতে ভালো করে শিখতে পারে তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। কেননা হচ্ছে মানুষের কর্মসংস্থানের জায়গা তৈরি করাটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। সেটা পূরণের জন্য, পূরণ করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোকে আমাদের সঠিকভাবে পরিচালনা করে বাস্তবে রূপায়িত করতে হবে। প্রশিক্ষণ শিবিরে মেয়েদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছেন নীতি বিশ্বাস। তিনি বলেন, বনগাঁর বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়েদের নিয়ে মূলত মাপ, কাটিং ও সেলাই শেখানো হয়েছে। এবার প্রথম আমরা এই ক্লাসটা শুরু করলাম, 13 দিনের এই ইয়েটা ছিল ট্রেনিংটা। আমরা মেয়েদেরকে নিয়ে 13 দিনের সব ওয়ার্ড থেকে মেয়েদেরকে নিয়ে 13 দিনের এই অনুষ্ঠানটা করালাম। আমরা এদেরকে যতটা পেরেছি ততটা সহযোগিতা করেছি, এদেরকে সেলাই শিখিয়েছি হাতে করে, কাটিংটা শিখিয়েছি, মাপ করতে শিখিয়েছি এবং এরা অনেকটাই অনেকে শিখেছে। এবং আমরা চাই যে সব মুখ্যমন্ত্রী আরও এদের সহযোগিতা করুক, যাতে এরা সপ্তাহে 1 দিন করে আরও বেশি করে ক্লাস করুক, করে আরও ভালোভাবে এই প্রশিক্ষণটা রপ্ত করে ওরা কাজে হাত দিক। প্রশিক্ষণ শেষে স্বভাবতই খুশি প্রশিক্ষণ নেওয়া মহিলারা। তারা বলেন, আমাদের 13 দিনের একটা কোর্স ছিল সেলাইয়ের ওপরে, সেই সেলাইতে আমাদের স্কুল ড্রেস মানে বাচ্চাদের যে স্কুলের ড্রেস ইউনিফর্ম, টিউনিক, চুড়িদার, তারপর প্যান্ট, ছেলেদের প্যান্ট কাটিংয়ের পরে ছিল। আমাদের 13 দিনে আমাদের স্যার খুবই সহযোগিতা করেছেন এবং হাতে ধরে কাজ শিখিয়েছেন। আমরা পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর
এর স্বনির্ভর হতে পারবো এবং তার সাথে সাথে আমরা কাজ শিখতেও পারবো, করতেও পারবো। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।